আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। অল্পদিনের মধ্যে এদেশে ক্ষমতার পরিবর্তন ঘটবে এবং নির্মমভাবে মাফিয়াদের পতন হবে। একটা একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর। ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে দেওয়া এই স্লোগানের কঠোর সমালোচনা করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এই স্লোগান যারা দেন তারা তো সুস্থ মস্তিষ্কের মানুষ কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি। ছাত্রলীগের কর্মীদের মারধরের শিকার হওয়ার 2 বছর পূর্তি উপলক্ষে বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সমাবেশ প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে ইসলামী ছাত্র শিবির নিয়ে কথা বলেন নুরুল হক। সমাবেশে তিনি বলেন, ছাত্রলীগের সঙ্গে তাদের কোনো বিরোধ ছিল না, পাল্টাপাল্টি কোনো কর্মসূচিও ছিল না, তবু ছাত্রলীগ হামলা করেছিল সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায়। তিনি বলেন, এটি কোনো সাধারণ ঘটনা ছিল না, এদেশের ভারতীয় এজেন্টদের পৃষ্ঠপোষকতায় এটি ঘটেছিল। শুধু এনআরসি সিএ নিয়ে প্রতিবাদ করায় ভারতের পৃষ্ঠপোষকতায় রয়ের দালাল ও উগ্র হিন্দুত্ববাদের দোসরেরা সেদিন ডাকসু ভবনে আমাদের উপর হামলা ও তাণ্ডব চালিয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে বলে মন্তব্য করেন নুরুল হক। তিনি বলেন, আমি বলছি খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে, এই মাফিয়াদের নির্মম পতন হবে, সেদিন প্রতিটা আঘাতের কড়ায় গণ্ডায় শোধ নেওয়া হবে, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করে প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। প্রকৃতপক্ষে কোনো নিরীহ ভদ্রলোক, সৎলোক, মানবতাবাদী লোক আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গ সংগঠনের অনুসারী হতে পারে বলে আমার বিশ্বাস হয় না। আসলে ভারতীয় বা হিন্দু দেশে পাঠানোর পর শেখ মুজিব ও আওয়ামী লীগের বাংলাদেশে আর কোনো প্রয়োজন ছিল না। বলুন তো দেখি, এরপরে আওয়ামী লীগের কী অবদান এদেশের জন্য? এই দল ও এর নেতা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে নিজ স্বার্থে। হাসিনা গণতন্ত্রের মানুষকন্যার ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রকে নিজের ঘরে এনে পরিবারের লোক দিয়ে গণতন্ত্রকে গণধর্ষণ করিয়েছে। উন্নয়ন সেটা হাসিনা করছে না, দেশের মানুষ করছে। দেশের মানুষের উন্নয়নের টাকা হাসিনার শাসন তো লুটপাট করছে। সুশাসন থাকলে তো দেশের মানুষের কামাই করা টাকা দিয়ে যে দ্বিগুণ উন্নয়ন হতো বাংলাদেশে। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের কোন অবদানটি আগামীতে এই দলটিকে মহিমান্বিত করবে বাংলাদেশে বলতে পারেন? এদিকে বাংলাদেশকে দেয়া সামরিক অনুদানের ব্যয় হিসাব চেয়েছেন মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্র প্রতি বছর সামরিক অনুদান হিসেবে বাংলাদেশকে কোটি কোটি টাকা দিয়ে থাকে, কিন্তু এই অর্থ কোন বাহিনী পায় এবং কিভাবে ব্যয় হয় সেই সম্পর্কে তাদেরকে কোনো তথ্য দেওয়া হয় না। এখন যুক্তরাষ্ট্র জানতে চাচ্ছে তাদের দেওয়া অনুদানের অর্থ কোন বাহিনী পাচ্ছে এবং তারা কিভাবে ব্যয় করছে। এই বিষয়ে একটি চুক্তিও সই করতে চায় মার্কিন সরকার। এই জন্য বাংলাদেশ সরকারকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে এই দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এইসব তথ্য জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এটি জোরদার করা একটি স্বাভাবিক ঘটনা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য, বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক